রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। তুলনামূলকভাবে শিশুদের সংখ্যাই বেশি, শক সিন্ড্রোম হবার সংখ্যাও কম নয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগীর হার এভাবে বাড়তে থাকলে খুব শিগগিরই সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু সেল গঠন করতে হবে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 12 বছর বয়সী ঔশিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শক সিন্ড্রোম, তারপর শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গে নানা জটিল পার্শ্ব প্রতিক্রিয়া। হাসপাতালে সর্বাত্মক সহযোগিতা থাকলেও আছে নানা সীমাবদ্ধতা। সরকারি হাসপাতাল মোটামুটি পরিচ্ছন্ন বা সুযোগ সুবিধা ভালো, কিন্তু এই যে মানে ডেঙ্গু রোগীদের জন্য যেটা অন্যতম উপাদান প্লাটিলেট সংগ্রহ বা প্লাটিলেট, এটার ব্যবস্থা থাকা খুবই জরুরি। ওভারঅল ডেঙ্গু পরিস্থিতি এখন মানে খারাপের দিকে যাচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক ভর্তি হচ্ছে, সেই তুলনায় আমাদের এখন ডাক্তারের সংকট রয়েছে। প্লেটলেটের ক্ষেত্রে যেমন আমরা আজকে যেমন যাদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা এগুলো পাঠানো দরকার ছিল, আমরা সিএমএইচ থেকে জোগাড় করে এনেছি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। নারী ও পুরুষ রোগীদের বেশিরভাগ জটিল কোনো সমস্যা নিয়ে আসছেন না, ফলে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আক্রান্তদের বেশিরভাগই আসছেন নতুন বাজার, ভাটারা, খিলক্ষেত এলাকা থেকে। ডেঙ্গু হয় মূলত অফিসের থেকে, অফিস আমার বাড়ি দ্বারা ডিউ এসেছে, সেখানে মশা আছে বেশ ভালোই, কিন্তু সেখানে ওই মশা নিধন করার জন্য কোনো ব্যবস্থাপনা আছে কিনা আমার জানা নেই। এই নতুন বাজার, খিলক্ষেত, কুড়িল এখানকার অনেকেই আশেপাশে থেকে এসেছে। সাধারণত আমাদের স্যালাইন এবং বেড রেস্টেই ভালো হয়ে যাচ্ছে, আবার কিছু আসছে সিরিয়াস ধরনের রোগী, যেমন ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোমের রোগীও আমরা পাচ্ছি। সঠিক সময়ে ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। জনসাধারণের সচেতনতার কোনো বিকল্প নেই বলেও মত তাদের। চিকিৎসা হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, ফ্লুইড ম্যানেজমেন্টটাতেও যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, যেটি হচ্ছে আপনি যদি মুখে খেতে পারেন, ভমিটিং না হয়, আপনার মুখে যদি ফ্লুইড মেনটেন করে পালস ব্লাড প্রেশার মেনটেন করা যায়, দ্যাট ইজ গুড। আর যদি কারো ভমিটিং হয় অথবা তাড়াতাড়ি করে ব্লাড প্রেশার কমে যায়, আইভি যে আমরা স্যালাইন দিই, দ্যাট ইজ এনাফ ফর দ্য ট্রিটমেন্ট। আমরা প্রতিটি হাসপাতালকেই ট্রেনিং দিয়েছি, তাদেরকে প্রস্তুত রেখেছি। এখন যদি একটু বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ার্ডে হয়তো আলাদা করে ডেঙ্গু সেল করে দিয়ে স্পেশালাইজড ওয়েতে এই জিনিসটাকে দেখব। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা 33 এবং ঢাকায় রোববার নতুন রোগী ভর্তি হয়েছে 239 জন ও ঢাকার বাইরে 121 জন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।